পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করছি, যার জন্য প্রত্যেক ছাত্রছাত্রী উৎকণ্ঠিত। যে 12ই নভেম্বর যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে হওয়ার কথা আছে সমস্ত দেশ জুড়ে, সেই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভেতে আমাদের রাজ্যের কোন কোন স্কুলগুলো সিলেক্ট হলো, কোন কোন স্কুলগুলো ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভেতে অংশগ্রহণ করবে, সেই সমস্ত স্কুলগুলো সিলেক্টেড স্কুলগুলো তোমরা দেখে নিতে পারো যে কোন কোন স্কুলগুলো সিলেক্ট হয়েছে। প্রায় 823 পাতার, প্রায় নয়, 1 থেকে 823 পাতা পর্যন্ত পিডিএফের অংশ এখানে রয়েছে। পিডিএফের ডেসক্রিপশানে আমি পিডিএফের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে ডাউনলোড করে যে তোমাদের স্কুলগুলো বা তোমাদের স্কুল সেই সিলেক্টেড লিস্টে আছে কিনা এবং তোমরা তার জন্য প্রস্তুতি নেবে কিনা। সমস্ত স্কুলগুলো কিন্তু সিলেক্ট হয়নি, আমরা জানি যে সমস্ত স্কুলগুলো সিলেক্ট হবে না। একদম প্রথমেই দেখো আদর্শ বিদ্যালয় প্রাইভেট একটা স্কুল, ব্লক কুমারগ্রাম, ভিলেজ রায়ডাক 2, অ্যাড্রেস রহিমাবাদ এবং পিনকোড 736201। এইভাবে কিন্তু স্কুলগুলো নাম দেওয়া রয়েছে। দেখো ক্লাস 3, ক্লাস 5 সিলেক্ট হয়নি, ক্লাস 3 এবং ক্লাস 8ও সিলেক্ট হয়নি, ক্লাস 10ও হয়নি, ক্লাস 3 হয়েছে। অর্থাৎ হয়তো এই স্কুলটা ক্লাস 3 পর্যন্ত আছে, ক্লাস 5 এখনও উন্নীত হয়নি, তাই ক্লাস 5 এটা হয়নি। তা প্রথমে এই স্কুল থেকে শুরু হয়েছে। এবার দেখো পরপর অনেকগুলো স্কুল কিন্তু পরপর রয়েছে, এই সমস্ত লিস্টে রয়েছে। এবার তোমরা তো এত বড় লিস্ট থেকে তো তোমাদের দেখা সম্ভব নয়, তো সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, তোমরা এই যে কার্সারটা চলে যাবে ফাইন্ড ইন ডকুমেন্টস, ফাইন্ড ইন ডকুমেন্টসে গিয়ে তোমরা তোমাদের স্কুলের নাম কিন্তু এখানে প্রেস করে তোমরা কিন্তু স্কুলগুলো দেখে নিতে পারো যে তোমাদের স্কুল এখানে সিলেক্ট হয়েছে কি না। যদি না হয় তাহলে তোমরা কিন্তু পাবে না ফাইন্ড ইন ডকুমেন্টসে, সেখানে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো এই ছিল মূল গুরুত্বপূর্ণ এই ভিডিও এই অংশটা। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিও এবং তোমাদের এই প্রয়োজনটা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে মিটবে। ডেসক্রিপশানে তোমাদের যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা সেখান থেকে নিয়ে নিতে পারো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।